রাত্রের বেলা কি সুন্দর লুকসটা আয়, পুরোপুরি রিসর্টের লুকসটা দেখতে পারো। ডেফিনেটলি একদম ডিলাইটফুল এক্সপিরিয়েন্স। আর ফাউন্টেনটা এখন দেখতে পারো কি সুন্দর না লাগে। হ্যালো বন্ধুরা, কিরকম আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আর আমি একদম ফাটাফাটি আছি। আর আজকের ভিডিওটা একদম পবিত্র স্থান দিয়ে শুরু করলাম। হাইলাকান্দির বর্তমানে আছি হনুমান মন্দিরে। তো আজকে হইল গিয়ে শনিবার, আর আজকে ভাবছি ওখানে ঘুরাত যাইমু। তো ওই ঘুরাত যাওয়ার আগে একটু যদি সংকট মোচনের এখানে মাথা টেকিয়া যাইতে কোনো আপদে বিপদে পাইতো না, তো চলো একটু ভিতরে যাই, প্রণামটা করি লাই। পন্ডিতজি ভালো আছে? জয় শ্রী রাম। কিচ্ছু আতঙ্কিত করতেই লাগে। তো ওখানে একটু আগে যে দেখাইছিলাম, আসছিলাম বন্দুক মারার ফারুইয়া যে সময় যে চা বাগান আছে, তো ওখানে এই চা বাগানের এখানে এখানে দেখতে পারো আমার বাইক রাখছি এখানে। ওই এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড লোকেশনটা একটু ভালো। আর তো আজকের ভিডিওটা কি করবো এটা এখানে একটু কই। তো তোমরা তো জানোই রিনউড রিসর্ট দুয়ারবন্দের মধ্যে আছে। তো আজকে ভাবছি ওখানে যাইমু, আর বাকি সব কিছু ওখানে গিয়া পুরোপুরি এক্সপ্লোর করিয়া দেখাই। তো চলো আজকে আমার সঙ্গে থাকো, আর ততক্ষণ একটু চা বাগানের ভিউটা দেখো। চা বাগানের ভিউটা এটাও দেখতে পারো, এখানে দেখতে পারো কিরকম সুন্দর লাগে চা বাগান। আর একদম মৌসুমটাও আজকে একদম পুরা রোদের দিছে, যা কোনো অসুবিধা নাই। তো চলো ওখানে যাওয়া যাক। হাইলাকান্দি থেকে মোটে 17 কিলোমিটার আইতে এই দেখতে পারো এখনো পিছনে ওই যে বন্দুক মারা ফারণির পরে যে চা বাগান, এটার একজাক্ট কিতা চা বাগান আমি সঠিক কইতে পারি না। তো ওই চা বাগানের এখানে সামনে আইতে না আইতেই এখানে দেখতে পারো ওই হইলো গিয়া গ্রিনউড রিসর্ট। তো চলো ক্যামেরাটা ফ্লিপ করিয়া তোমরা দেখাই পুরাপুরি রিসর্টটা। তো গাইস এই দেখতে পারো এটা হইলো গিয়া সেই গ্রিনউড রিসর্টটা। তো এটার কিতা কিতা আছে, ফেসিলিটি আছে, কি আছে সব কিছু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো সবার প্রথমে ঢুকার পরে একটা তো জিনিসে চোখ পড়ে, যেটা হইলো এই ফাউন্টেনটা। আর এখানে সামনে আওয়ার পরে দিকে এখানে দেখতে পারি শিবের শিবলিঙ্গ আছে মন্দির। সবার প্রথমে ঢুকিয়াই লেফট সাইডে দিকে আছে একটা কাইন্ড অফ ট্রি হাউসের মতো বানাইলে আছে, একদম অথেন্টিক কে আছে। এটা দেখো সোনের গড় যেটা, এটা দিয়ে আছে ফ্যান রাখা আছে, আর একদম বেতের চেয়ার দিয়া একদম সেন্টার টেবিল দিয়া। তো এখানে আইয়া ফ্রেন্ডরা লাগে আইয়াও হ্যাং আউট করতে পারো। এখান থেকে দেখতে পারো এখান থেকে বাইরের সাইডটা দেখতে কিরকম। ফাইনালি এই বেতের চেয়ারে বইলাম, একটু কিরকম লাগে ফিলটা? ওখানে আইসি একটা স্টার্টার অর্ডার দিছি আগে, তুই খাইলাই খাইয়া তোমরা দেখাই মু। এটার ব্যাক সাইডে কিন্তু আছে জুলনা উলনা আছে একটু, আর কিতা দেখছিলাম অন্য ফটোসে দেখছিলাম। তো ওটা ওই জায়গাটা পুরোপুরি এক্সপ্লোর করিয়া দেখাইমু, তো সঙ্গে থাকো পুরোপুরি রিসর্ট কিন্তু ঘুরাইমু তোমরা। তো আমরা মোটামুটি ফার্স্ট স্টার্টারের অর্ডারটা হয়ে গেছে। আচ্ছা দিদি একটা জিনিস শিখাইতে আসলাম, এখানে যে খাওয়ার পরে পেমেন্টটা সঙ্গে সঙ্গে করতাম না, আমরা পুরোপুরি থাকবো সব একসাথে লাস্টে করলে হইব হইব না? ঠিক আছে। তো যে ঠান্ডায় আইসি বাতাস খাইয়া একটু গলা তো গরম করতেই লাগবে, গলা খারাপ কিছু আর নাই। থ্যাংক ইউ দিদি। ওখানে হামলা করার পরে দিকে সব কিছু খালি, তো ওখানে ব্যাগ ট্যাগ লইলাই লইয়া এখন এদিক দিয়ে যাইমু ব্যাক সাইডে। ব্যাক সাইডে গিয়া তোমরা পুরোপুরি ব্যাক সাইডের ভিউটা দেখাই। হাই হাই আমার ডাইলগ কপি করি রে, ইয়া বহুত সুন্দর কিন্তু জায়গাটা।
এদিকে বোধহয় সুইমিং পুল বন্ধ নাকি তাই এখানে গ্রিন রোড রিসর্টের এখানে বোর্ডিং করা আছে সিম্পল সিম্পল না এটা ওই আগের যে কাইন্ড অফ এর আছিল সেম কাইন্ড অফ এখানে আয়া আমরা লাখাইন মানুষের লইয়া একটু শান্তিতে বইয়া এখানে ডরডা মারা যায় ফ্যানুন দেওয়া আছে তো কোনো চাপ নাই ভিউটা এরকম দেখতে পারো রিসর্টের সেই ফেমাস বিখ্যাত এখন সেই ফেমাস বিখ্যাত দোলনাটাতে যাইব ইয়া একমাত্র এটার লাগে রিসর্টে আমার আর এখানে দেখতে পারো তারা কি সুন্দর ইয়োটার লোগো বানিয়ে রাখা আছে তো গাইস দেখতে পারো আয়াও আমি সরতাম করি আইছি আয়াও জায়গা দখল নিজে নিজে আচ্ছা নেও নেও আমি দেখা দিলাম লড্ডুইয়া ফড়িয়া না তো এরকম দিয়া দেখতে পারো এখানে দিয়া আরামসে নিজে নিজে করো আমি ভিডিও রেকর্ড করলাম মাইল লাগাই দিয়ে তো এখান থেকে ঘোরাঘুরি ভিউটা এরকম দাঁড়াও আমি এটার একটু ধাক্কা দিলাই না আমার আর শান্তি দিত না এটা পাও দিয়ে এক পাও দিয়ে ধাক্কা মারেন রে দোলনা চড়াও শিখলো না দোলনা চড়াও শিখলো না তো গাইস ফাইনালি দেখতে পারো আরেকজনের হাতে দিলাইছি আর আমিও একটু দোলনা চড়া ফিল অত জায়গা কষ্ট করি আইছি একটু যদি দোলনা চড়া ফিলটা লই না ওই দেখো দোলনা এরকম চলতে লাগে পাও দিয়ে ধাক্কা মারতে লাগে কত সুন্দর চড়া যায় তো এখানে আইলে একদম পিসফুল আছে ঠিক আছে সামনেরটাতে একটু মিউজিক বেশি আছে তো এটার ওইরকম মাহল তো এটার ইন্টেরিয়রে কিন্তু ওখানে গেছি না ওখানে যাইমু গিয়া ভিতরটাও দেখাইমু আর এখন পর্যন্ত অনেকটাই মজাই লাগে কিরকম লাগলো এখানে কাটি পুচকা সব এখানে রাখি দিছি আর এখানের ইন্টেরিয়রটা দেখতে পারো কি সুন্দর একদম কাউচ উচ দেওয়া আছে ফিলটা একদম রয়্যাল রয়্যাল ফিল আর এখানে দেখতে পারো একজনে বাইরের ভিউটা দেখার লাগে কি সুন্দর লাগে না বাইরের ভিউটা এখানে পর্দার ইয়াতে কিয়া পুরাপুরির বাইরের ভিউটা একদম মাস্ত মাস্ত ভিউ আর তো কিরকম লাগে মিষ্টি ফিলটা সো গাইস আই গেছে এখানে মেনু মেনু চেক চলে এডিটি আমার নাই আর এখানে দেখতে পারো সোফা দেওয়া আছে খুব সুন্দরভাবে আরামসে রিল্যাক্স করা গেল বইয়া বইয়া ওখানে পেট পূজার ব্যবস্থা করে এদিকে আমরা অ্যাকচুয়ালি টাইমটাও একটু শর্ট নিয়ে আই গেছি আর পুরোপুরি মাহলটা খুবই বেশি বালা টাউনের ভিড় বাড় এই রেস্টুরেন্টের জায়গা পাওয়া এক চেহমেও সব কিছু থাকি একটা যদি পিসফুল জায়গায় আইতে চাও তাই ডেফিনেটলি একদম হাইলাকান্দির কিনারি আমরা প্ল্যানিংটা কইতে গেলে অ্যাকচুয়ালি লাস্টের এখানে আরামসে রাখছি আমি কথা কইতে পারি তো আমরা অ্যাকচুয়ালি প্ল্যানিংটা চলে লাস্টেরতে হবে যেতাম হবে যেতাম তো যেতে আসলে আমরা আরেক জায়গায় বাই চান্স এখন লাস্ট মোমেন্টে প্ল্যানটা ক্যান্সেল হয় এই জায়গায় আসছি এখন ভাবলাম যে না ডেফিনেটলি এই জায়গায় আওয়াটা ওয়ার্থ ইট এই সব পাল দিয়ে দিব তো এটা করে না এটা করে না কলো 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 সব পর পরে সব পর পর পারছে না ভাগ্যবালা দেখো দেখো রাইনি অবস্থা ই ই বাচ্চা এগুলো লইয়া যে সমস্যা আরে এই না আইব আইব এলা যদি ডাইরেক্ট ফটো দিয়া এলা হম দেখাই কিতা বাবা মাছে কিতা চলে যদি এই ব্র্যান্ডটা দেখাই চলো তাহলে এটা দিই চিয়ার্স
So guys, I guess obviously tasty. Hoibo, I think jodio ami khawar pore review dei. Ge khai lai. Ami eta boli na. Thank you.